Tenacity to run it for almost three hours. So thank you, and also getting so many luminaries in this particular event. Assalamu alaikum, His Excellency Lord Tariq Ahmed, UK's Minister for South Asia and the Commonwealth, uh, Right Honorable Sir Mark Dakefort, M AM, Honorable First Minister of Wales. বঙ্গবন্ধুর এইট জানুয়ারি অফিসিয়াল মিটিং উইথ স্যার এডওয়ার্ড স্যার এডওয়ার্ড হিতের সঙ্গে আটই জানুয়ারির সেই সরকারি বৈঠকেই বাংলাদেশ যুক্তরাজ্য দৃঢ় সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছিল যার ব্যাপ্তি পরের ৫০ বছরে দ্রুত বেড়েছে পাশাপাশি বঙ্গবন্ধু সেই সফরই যুক্তরাজ্যের স্বীকৃতির পথ খুলে দিয়েছিল ১৯৭২ সালের চৌঠা জানুয়ারি যুক্তরাজ্য স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় also the British Bangladeshi community here in the United Kingdom. বঙ্গবন্ধু কেবল বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি কমিউনিটির জন্য অনুপ্রেরণা নন স্বাধীনতা গণতন্ত্রের জন্য যারা লড়াই করে চলেছে তাদের জন্য তিনি আলোকবর্তিকা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অংশীদারিত্ব আর গভীর বন্ধুত্বের যে সম্পর্ক গত পঞ্চাশ বছর ধরে অটুট রয়েছে উনিশশো সালের আটই জানুয়ারি সেই লন্ডন সফরেই বঙ্গবন্ধুর হাত দিয়ে তার ভিত্তি স্থাপিত হয়েছিল বঙ্গবন্ধু ছিলেন একজন মহান রাষ্ট্রনায়ক যিনি তার দেশের মানুষের নাগরিক রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ের জন্য লড়াই করতে গিয়ে চোদ্দ বছর কারাগারে কাটিয়েছেন যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে উনিশশো বাহাত্তরের সেই লন্ডন সফরে বাংলাদেশের জাতির জনকের সাথে তৎকালীন লেবান নেতা পরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসনের বৈঠক হয়েছিল ন্যায়বিচার আর সাম্যের প্রতি একই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করতেন এই দুই নেতা আর সে কারণে তাদের মধ্যে এক বিরল বন্ধুত্ব গড়ে উঠেছিল তাদের সেই বন্ধুত্ব বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানুষের সম্পর্ককে আরো মজবুত করেছে